যারা এই কবুতর সংগ্রহ করেন না কেন, আমি মনে করি যে এই দুইটা আপনার বাসায় যদি রাখেন, কালো কবুতর দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, মনে হয় কবুতর ঠোঁটটা সাদাও হয়, আবার যেরকম কাঁচা পাকা এরকম সাদা, এই যে দেখতে পাচ্ছেন এই যে, এরকমও হয় অনেক সময় ঠোঁট পাকা কবুতরে। গড়া পেয়ারটা কিন্তু অসাধারণ, গড়া পেয়ারটা এই যে দেখছেন, নর মাদি দুইটার ঝুঁটি মাশাল্লাহ অসাধারণ দুইটা কবুতর। যেরকম আপনার মানে গুণে আছে সেরকম রূপে আছে, দুই দিক দিয়ে আছে। এখন আমি আপনার ওই গড়া কবুতর দুইটাই নিজের পালার জন্য রাখবো, আর ঝাঁক কবুতর যেগুলো, ঝাঁক কবুতর গুলো হয়তো ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা এইখানে বেশ কিছু কবুতর দেখতে পাইতেছেন, এগুলো হচ্ছে আমার পছন্দের কিছু কবুতর। এখন পছন্দের কবুতর হচ্ছে আপনার এই যে যে ঝাঁক কবুতর গুলো দেখতেছেন, আমি হয়তো এর আগে বেশ কয়েকটা ভিডিও দেখাইছি আপনাদের, যে আমি কিছু ঝাঁক কবুতর সংগ্রহ করছিলাম, করার পরে ওগুলোর বাচ্চা কাচ্চা আমি এমনি উড়াতাম, কখনো পালা টালা দেয়নি আমি কবুতরকে। এই ঝাঁক কবুতর গুলো আমি উড়াতাম, তবে আমি চিন্তা করছিলাম যে এই বছর হয়তো বা পাল্লা করবো। তারপর গত কিছুদিন আগে আমি নতুন আরো দুইটা কবুতর সংগ্রহ করি, সেটা হচ্ছে আপনার এই যে দুইটা কবুতর দেখাই আমি। আমার কাছে কিন্তু এমনিতে গড়া কবুতর আছে, গড়া কবুতর থাকা সত্ত্বেও পিওর গড়াটা নাই। যেমন পিওর গড়া কোনগুলো, যেই সমস্ত গড়া কবুতরের আপনার পাখা দশটা দশটা সাদা এবং লেজ সব সাদা এবং মাথা পুরোটাই সাদাই পর্যন্ত, ওগুলো হচ্ছে আপনার অরিজিনাল গড়া কবুতর। যেমন এই কবুতরটা অরিজিনাল গড়া কবুতর, তবে এর একটু সামান্য স্পট আছে, যেমন ঠোঁটের এইখানে অল্প একটু কালো আছে, এই যে দেখেন নরটা, এটা হচ্ছে নর। আর ঝুড়িটা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর ঝুড়িটা। আর এই যে দেখেন এর পাখা কিন্তু দশটা সাদাই, এই পাশেও দশটা সাদা, তারপর আবার আপনার এই পাশেও দশটা সাদা, তার মানে এই কবুতর একটা পিওর গড়া কবুতর। আর এই যে এর যে নখ, গড়া কবুতর কিনা সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে নখগুলো সাদা আছে কিনা, যে নখ সাদা, এই যে ঠোঁট ঠোঁটও সাদা, তার মানে এই নরের ঘর থেকে সব পিওর বাচ্চা হবে। আর মাদির এখন আমি আপনাদের দেখাইতেছি, এই যে এটা হচ্ছে আপনার মাদি, মাদিটাও একবারে অরিজিনাল গড়া কবুতর। মাদিটা, মাদিটার মধ্যে বিন্দু পরিমাণে কোনো স্পট নাই, এই যে দেখেন মাদিটা, মাদিটার ঝুঁটিটাও মাশাআল্লাহ অনেক বড় নরের মতো, দেখছেন কত সুন্দর মাদিটা। আর এই যে মাদি দেখেন আপনার, যে দশটা সাদা, যে দশটা সাদা, তারপর আপনার যে এই পাশে ওই যে দশটা সাদা। এখন আমি আপনার এই একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে আমি কি এখন গড়া কবুতর পালবো নাকি আমার ঝাঁক কবুতর পালবো। এখন আমার বাসায় যে সিলভার বাঘা কবুতরগুলো আছে, এগুলো যখন আকাশে উড়ে এগুলো কালো দেখা যায়, আবার যে ঝাঁক কবুতর এগুলো যখন আকাশে উড়ে এগুলোও কালো দেখা যায়, তার মানে আমি মনে করলাম যে তাহলে কালো কবুতরের দরকার নাই আপাতত। এখন আর এই কালো কবুতরের আর একটা সমস্যা আছে, সেটা হলো যে আমার কিছু কবুতরে কালো কবুতরগুলোকে ভয় পায়। যেমন কালো কবুতর উঠতেছে বামে এসে বসছে, অন্য যে কবুতরগুলো বামে বসে ছিল এরা সবাই দৌড় মারে, মানে এদের সাথে অভ্যস্ত না। তার কারণ হচ্ছে কালো কবুতরগুলো আমি একটু কম ছাড়ি বাইরে, পুরাই না ধরতে গেলে চলে আর কি, মাঝে মধ্যে হয়তো বা ছাড়ি, ছাড়া একটু রোড টোট খাওয়াই, তারপর আমি লক করে দিই। এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে এই যে গড়া যে জোড়াটা, এই গড়া জোড়াটা রাখবো, আর ওই ঝাঁক যে জোড়াটা, ঝাঁক জোড়াটা হয়তো বা আমি ওই পেয়ারটা আমার বাসা আপাতত রাখবো না। তার কারণ হচ্ছে আমি আপনাদের দেখাই, এই ঝাঁক নটটা কিন্তু একটা আনকমন একটা কবুতর। এই যে দেখেন আপনার নটটা, নটটা ঠোঁট দেখছেন, এই যে আপনার নটটা ঠোঁটটা মাথার শেপ একটু দেখেন, যে নটটা নটটা কিন্তু একটা আনকমন একটা ঝাঁক কবুতর। এই ধরনের কবুতর কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায়, যে নটের ফেদারটা খুব সুন্দর। এটাকে আমরা বলি ময়না ঝাঁক, কারণ এই নরের ঠোঁটটা সাদা, ঠোঁটে একটু তিল আছে, কিন্তু এটাকে আমরা ময়না ঝাঁক বলি। এটা হচ্ছে নর, এই যে নরটা সেটা সুন্দর, অনেক বড় সাইজ। আর আপনার এই যে আরেকটা মাদি, সেটা হচ্ছে ওই নরের সাথে মাদি, এটা এই যে এটাও ঝাঁক মাদি, দুইটা কবুতরই রেস্টে আছে, মানে রেস্ট কমপ্লিট, এখন হয়তো থরে দিতে পারবে কবুতর দুইটাকে। এই যে এটা হচ্ছে মাদি, আর এদের যে বাচ্চা বাচ্চাগুলো হয়েছে, বাচ্চা বাচ্চাগুলো আমি আপনাদের দেখাই। এই যে আপনার এটা হচ্ছে ওই নরের প্রথম বাচ্চা আর কি, যে এটা সাতের বাচ্চাটা মনে হয় সম্ভবত একটা ডিম ফুটছিল সম্ভবত, এই যে এই দেখছেন, এটা হচ্ছে আপনার ওই পেয়ারের বাচ্চা এটাই, যে এখন যে বাচ্চাটা দেখতেছেন এদের বয়স আনুমানিক প্রায় 3 মাস, কারণ ওই যে ওদের বাবা মা যখন রেস্টে দেই ওই ওই সময়কার বাচ্চা হচ্ছে আপনার এই দুইটা, এই দুইটা হচ্ছে নরমাদি, মানে এটা সম্ভবত মাদি আর এটা নর। আর একটু আগে যে একটা বাচ্চা দেখাইছি ওটা হচ্ছে নর, তার মানে আপনার তিনটা বাচ্চা আছে এখানে, তিনটা বাচ্চার মধ্যে আর কি তিনটা বাচ্চা অ্যাডাল হয়ে গেছে অলরেডি, দুইটা নর হবে আর একটা মাদি হবে, আর ওই যে ওই ঝাঁক মেন পেয়ারটা। আমার বাসায় যখন আপনার কবুতর বেশি হয়ে যায় তখন আমার কাছে একটু গ্যাদারিং মনে হয়, কারণ আমি নিজে নিয়ত করছি যে আমার বাসায় সর্বোচ্চ 100 থেকে 120টা কবুতর রাখবো, বেশি কবুতর রাখবো না। যেমন আমার ওইখানে আপনার উড়ার কবুতর আমি প্রত্যেক বছর 30টা 35টা সর্বোচ্চ 40টা, এর বেশি আমি কবুতর রাখি না। আর যেহেতু আপনার
মানে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হইতেছে যে গড়া রাখবো নাকি ঢাক রাখবো। সেহেতু আমার কাছে মনে হলো যে আপনার গড়া জোড়াটাই আমার জন্য বেস্ট হবে, কারণ গড়া কবুতরগুলো যখন আকাশে উড়ে আমার কাছে খুব সুন্দর লাগে গড়া কবুতরগুলো। আর যেহেতু আমাদের সিলভার বাঘা কবুতরগুলো উড়লে কালো দেখা যায়, সেহেতু আমি মনে করি এই যে এই ঝাঁক পেয়ারটা আমার মনে হয় এই মুহূর্তে আর প্রয়োজন নয় ঝাঁক পেয়ারটা। যদি আপনাদের কারো এই যে ঝাঁক পেয়ারটা, তারপরে এর যে তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা পুরো ফ্যামিলি প্যাকেজটা যদি কারো প্রয়োজন হয়, আমি নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওইখানে যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন। এই দুইটা কবুতর কিন্তু আমি দুই স্থান থেকে অনেক সময় লাগিয়ে সংগ্রহ করছি এই দুইটা কবুতর। অনেকে হয়তো ভাবে যে একটা কবুতর মনে এক জায়গায় গেলে পাওয়া যায়, আসলে বিষয়টা ওরকম না। যেমন এই যে নটটা আগে আমি সংগ্রহ করছি আপনার মাদিটা, মাদিটা যখন সংগ্রহ করি তার প্রায় তিন মাস বা চার মাস পরে আমি এই নটটা সংগ্রহ করি। নটটা কিন্তু এখন রেস্টে আছে, দেখেন নটটা কিন্তু ফুল লাল গিয়ার আছে, আর গেটআপটা দেখেন কত সুন্দর, গলার মধ্যে কত সুন্দর গ্লেজ মারে। আর যে মাদিটা দেখেন, মাদিটাও ময়না ঝাঁক। অনেকে বলে যে ময়না ঝাঁক কবুতর ঠোঁটটা সাদা হয়, হ্যাঁ ময়না ঝাঁক কবুতর ঠোঁটটা সাদাও হয়, আবার যেরকম কাঁচা পাকা এরকম সাদা এই যে দেখতে পাচ্ছেন নিজে এরকমও হয় অনেক সময় ঠোঁট ময়না কবুতরে। আপনার যারা এই কবুতর সংগ্রহ করেন না কেন, আমি মনে করি যে এই দুইটা আপনার বাসায় যদি রাখেন কালো কবুতর দেখতে অনেক সুন্দর লাগবে। আর এদের ঘর থেকে তো বাচ্চা আপনাদের আমি দেখাই দিলাম যে কত সুন্দর বাচ্চা হয়েছে। যেমন আপনার এই যে দেখেন এই যে আপনার গড়া পেয়ারটা দেখেন, গড়া পেয়ারটা কিন্তু অসাধারণ গড়া পেয়ারটা। এই যে দেখছেন নর মাদি দুইটার ঝুটি মাশাল্লাহ অসাধারণ দুইটা কবুতর, যেরকম আপনার মানে গুণে আছে সেরকম রূপে আছে, দুই দিক দিয়ে আছে। সেহেতু আমি সামনে মানে আমাদের উড়ানোর জন্য কিছু গড়া কবুতরের বাচ্চা কাচ্চা করবো, এখন আমি রেস্টে দিব এই কবুতর দুইটাকে। প্রায় দুই তিন মাসের মতো রেস্টে দেওয়ার পরে আপনার এই কবুতরগুলোকে আমি আমরা ধরে দেবো। এখন আমি আপনার ওই গড়া কবুতর দুইটাই নিজের পালার জন্য রাখবো, আর ঝাঁক কবুতর যেগুলো ঝাঁক কবুতরগুলো হয়তো ছেড়ে দেবো। আপনার ঝাঁক কবুতর যে পুরো ফ্যামিলি প্যাকেজটা, এই প্যাকেজটা যদি কারো লাগে তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওইখানে যোগাযোগ করে ওই পুরো ফ্যামিলি প্যাকেজটা সংগ্রহ করতে পারেন। আর ওই ঝাঁক কবুতর দুইটা যেটা, এদের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক সুন্দর হয়। আমি আপনাদের দেখাই দিচ্ছি যে বাচ্চাগুলো দেখাইছি এগুলোর বয়স কিন্তু খুব বেশি না, মাত্র আপনার তিন মাস বা চার মাস এরকম। আমি কিন্তু এই বাচ্চাগুলো কয়েকদিন উড়াইছি, মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে বাচ্চা দুইটা। আমি কিন্তু এই ঝাঁকও রাখতাম গড়াও রাখতাম, যেহেতু আমার এখানে আপনার জায়গা ছোট, যখন আমি কোনো কবুতর সংগ্রহ করি তখন আমাকে দুইটা সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তগুলো হলো যে একটা কবুতর ঢুকাইছি তার মানে আমার এখান থেকে অন্য একটা কবুতর আমি বের করে দেবো, মানে এরকম। যেহেতু আপনার এই যে গড়া কবুতর আমার কাছে কম, মানে অরিজিনাল গড়াটা আমার কাছে নাই, সেহেতু আমার কাছে মনে হলো যে আমি গড়া কবুতর দুইটাই আমার লফটে রাখি, তাহলে লফটে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। আর ঝাঁক কবুতর যেটা, ঝাঁক কবুতর সুন্দর, কিন্তু ঝাঁক কবুতরটা এই মুহূর্তে এদের এই পাঁচজনকে মানে এখানে রাইখা উড়াইয়া দীর্ঘ সময় এটার পিছনে সময় দেওয়ার মানে আমার আসলে ওই টাইমটা নাই, এই কারণে আর কি মূলত ওই ঝাঁক পেয়ার যেটা, ঝাঁক পেয়ারটা ছেড়ে দেবো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।